Good morning, everyone. Welcome back to my channel, Bhulti Vintas Lifestyle. I am going to vlog. চলো সঙ্গে থাকো আজকের ব্লগটা দেখতে থাকো তো সকাল সকাল রান্নার জন্য মাছ নিয়ে নিয়েছি দিদি এখানে মাছ কাটছে আজকে বাটা মাছ নিয়েছি এই যে আমার বড় মেয়ে আর শাশুড়ি মা রোদে বসে রোদ তাপছে তো আমি মুখ ধুয়ে ফ্রেশ হয়ে রান্না হয়ে চলে এসেছি দেখি কি কি রান্না হয় স্কুল আছে সকাল সকাল রান্না করতে হবে কি কি করছি না করছি তোমরা ব্লগটা দেখতে থাকো সবকিছু তোমাদের সাথে শেয়ার করব এখন আমি রান্না জোগাড় করি তো আমি এখানে সবজি কাটতে বসে গেছি বেশি কিছু রান্না হবে না আজকে অল্প কিছু রান্না করব কারণ একটা বিয়ে বাড়িতে ইনভাইট আছে সেখানে যাব আমরা সবজি কেটে নিয়ে আগে তারপর রান্না শুরু করবো এই যে এখন মাছ ভাজা বসালাম আমার কথা উঠিয়ে যাবে তাহলে ভাই উঠে গিয়েছি এইভাবে মাখিয়ে কচুরলতি রান্না করলে খেতে খুব টেস্টি হয় তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে আশা করছি ভালো লাগবে এখানে হচ্ছে ডাল শুকনো পরশু দিনের ডাল ছিল ওটাকে শুকিয়ে নেব এটার সঙ্গে একটা কাঁচা লঙ্কা সামান্য একটু সরিষার তেল নিয়ে খেলে জমে যাবে খাওয়াটা সেই টেস্টি রান্না কমপ্লিট এই যে কচুরলতির ফাইনাল লুক বোঝা যাচ্ছে না ঠিক মতো এখানে আছে মাংস ডাল শুকনো মাছ ভাজা লাউ দিয়ে আলু দিয়ে তরকারি বেশি কিছু রান্না করবো না করতে করতে অনেক কিছু হয়ে গেল এখন করবো আমরা খাওয়া দাওয়া আবার পরে দেখা হবে তোমাদের সাথে এটা কে খাবে আমি আমি কে প্রতিদিন জন্মদিন না এরকম সাজিয়ে গুছিয়ে খাওয়া লাগবে চেহারা তো পাগলির মতো তো বন্ধুরা আমি খাওয়া দাওয়া করে ঘরে বসে আছি এখন আমি করব স্নান স্নান সেরে পুজো করব পুজো সেরে
একটু রেস্ট নিয়ে তারপর আমরা যাব 4:30-4:45 দিকে বিয়ে বাড়ি। স্নান করব, বাইরে প্রচুর হাওয়া ছেড়েছে, ঠান্ডা লাগছে, ওই জন্য ঘরে বসে আছি। তো আমার স্নান কমপ্লিট, এখন আমি একটু রেডি হয়ে নেব। শীতের দিনে এই একটাই ভেজাল, অনেক কিছু লাগাতে হয়, বিরক্ত লাগে। গরমের দিন হলে কিছুই লাগাতে হয় না, কি সুন্দর সুবিধা, শুধু চুলটা আঁচড়ে নাও, সিঁদুরটা পরে নাও, ব্যাস কমপ্লিট। আমি রেডি হয়ে বসে পড়েছি নেল পলিশ করতে, বিয়ে বাড়ি যাবো বলে কথা, নেল পলিশ না পড়লে হয়। তো বন্ধুরা, আমরা সাজুগুজু করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি বিয়ে বাড়ির উদ্দেশ্যে। এই যে আমাদের বিয়ে বাড়ির লুক, কমেন্ট করে জানাবে কেমন লাগছে সবাইকে। এটা হচ্ছে একটা স্টুডিওতে, দুই মেয়ের ছবি তুলতে হবে, ওই জন্য স্টুডিওতে ঢুকেছিলাম। তো আমরা এখন একটা স্টুডিওতে ঢুকেছি মেয়েদের ছবি তোলার জন্য। ফাইনালি আমরা এখন বিয়ে বাড়িতে চলে এসেছি, চারিদিকে গান চলছে, নাচানাচি, গেট দিয়ে ঢুকছি বিয়ে বাড়ি। তো এখন নতুন বউ বরের এন্ট্রি হচ্ছে। এই যে নতুন কনে, টুপিটা নামাতে ইচ্ছা করে না চুল কাটার পর। ও বসে আছে, ও বাবা আসবে তার কাছে, আমি ওকে বললাম আমার সাথে যান। নতুন বউকে এখানে বসিয়েছে, সবাই গিফট দিচ্ছে, আমরাও দিব গিফট। এখন গিফট দেওয়ার জন্য দাঁড়িয়ে আছি।
এই যে এবার আমাদের পালা, আমরা গিফট দিচ্ছি। আসলে যার বিয়েতে গেছিলাম ওই যে আমার পাশে বসে আছে ওটা হচ্ছে আমরা একসাথে পড়ছি ওর দাদার বিয়ে। আমি তো যাবো না, বাদ দে। এটা হাসি তো ডায়মন্ড ফ্লেভার তো বন্ধুরা, এই মাত্র বিয়ে বাড়ি থেকে বাড়িতে আসলাম। তো বিয়ে বাড়িতে গেলাম, বেশ আনন্দই হলো, কিন্তু প্রচুর ঠান্ডা লেগেছে। আর বিয়ে বাড়ি থেকে আমি কি এনেছি দেখবে? পান একটা খেয়েছি, খুব ভালো লেগেছে, ওই জন্য একটা নিয়ে এসে আবার খাবো। তো এর সাথে সাথেই ব্লগটা এখানে এন্ড করছি, আর বেশি বড় করব না। আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে। তো পান খেতে খেতে ভিডিওটা এখানে এন্ড করছি। সবাইকে শুভরাত্রি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, গুড নাইট।